হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু প্রেক্সা নিয়ে এসেছি আজকে আর একটা ইম্পর্টেন্ট অঙ্ক তো অবশ্যই অঙ্কটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে এরকম অঙ্ক তোমরা শিখে নিতে পারবে এবং তোমরা বাড়িতে বসে করতে পারবে এই ধরনের অঙ্ক আসলে বা আটকে গেলে তোমরা করতে পারবে তো দেখো ভালো জিনিস করতে গেলে একটু টাইম তো লাগবেই তো তার জন্য অবশ্যই করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে এবং আমাদের চ্যানেলে যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে রাখো যাতে এরকম নতুন নতুন আপডেটেড ভিডিও সবার প্রথমে পেতে পারো চলো আমি দেখিনি কি অঙ্ক আছে বলেছে পঁয়ত্রিশটি দশ টাকার মধ্যে থেকে কিছু সংখ্যক মুদ্রার সরিয়ে সমান সংখ্যাক পাঁচ টাকার মুদ্রা রাখা হলো তাতে একশো টাকা কমে গেল কতগুলি দশ টাকার মুদ্রা তুলে না হলো তো এই অঙ্কটি আমরা এক্স ধরে করতে পারি বা এক্স ছাড়া করতে পারি তো প্রথমে তোমাদের এক্স ধরে দেখিয়ে দেব। যে অঙ্কটা কিভাবে করতে হয় তোমাদের বুঝিয়ে দেব তারপর আমরা এক্স ছাড়া এটিকে করতে পারবো তো চলো দেখে নেওয়া যাক কিভাবে করবো তো প্রথমে যেটা করতে হবে তোমাদের দেখো আমাদের এই অঙ্কের ক্ষেত্রে বলেছে তিন পঁয়ত্রিশটি কত মুদ্রা ছিল এবং সেই এই পঁয়ত্রিশটি দশ টাকার মুদ্রা ছিল তাহলে পঁয়ত্রিশটি যদি দশ টাকার মুদ্রা থেকে থাকে তাহলে মোট মুদ্রা মোট টাকার পরিমাণ ছিল প্রথমে কত তিনশো পঞ্চাশ টাকা অর্থাৎ এই দুটোকে গুণ করলে আমি মোট টাকার পরিমাণ পাবো তাহলে তিনশো পঞ্চাশ টাকা মোট ছিল এবার বলেছে যে এই যে পঁয়ত্রিশটি মুদ্রা ছিল এই পঁয়ত্রিশটি মুদ্রা থেকে কিছু পরিমাণ মুদ্রা তুলে নেওয়া হলো অর্থাৎ দশ টাকার মুদ্রা তুলে নেওয়া হলো এবার যে পরিমাণ দশ টাকার মুদ্রা তুলে নেওয়া হলো সেই পরিমাণ পাঁচ টাকার মুদ্রা রাখা হলো ঠিক আছে যে পরিমাণ দশ টাকার মুদ্রা তুলে নেওয়া হলো পঁয়ত্রিশটি থেকে সেই পরিমাণ পাঁচ টাকার মুদ্রা রাখা হলো এবার দেখা গেলো রাখার পর একশো টাকা কম হচ্ছে তাহলে কতগুলি মুদ্রা প্রথমে তোলা হয়েছিল বা কতগুলি দশ টাকার মুদ্রা তোলা হয়েছিল ঠিক আছে তাহলে আমরা এখানে অঙ্কটি করব প্রথমে আমরা ধরছি কত পঁয়ত্রিশটি মুদ্রা ছিল দশ টাকার মুদ্রা ছিল এবং পাঁচ টাকার মুদ্রা তুলে নেওয়া আছে তাহলে পঁয়ত্রিশটি মুদ্রা ছিল যার থেকে কিছু পরিমাণ মুদ্রা তুলে নেওয়া নিয়ে তার সম পরিমাণ পাঁচ টাকার মুদ্রা রাখলে একশো টাকা কম হয় ঠিক আছে তাহলে আমরা ধরে নেব এখানে ধরি এক্স পরিমাণ দশ টাকার মুদ্রা তুলে নিয়ে তার পরিবর্তে সম পরিমাণে তার পরিবর্তে সম পরিমাণে পাঁচ টাকার মুদ্রা রাখা হয়েছে তাহলে এক্স পরিমাণ অর্থাৎ এক্স পরিমাণ দশ টাকার মুদ্রা তুলে নিয়ে তার পরিমাণ সম পাঁচ টাকার মুদ্রা রেখে দিলে তবেই একশো টাকা কম হচ্ছে তা আমরা ধরে নিলাম এক্স তাহলে এক্স সংখ্যক মুদ্রা যদি দশ টাকা তুলে নেয় তাহলে এক সংখ্যক দশ টাকার মুদ্রার পরিমাণ কত আমরা বের করতে পারবো এক্স টেন সমান সমান টেন এক্স এবার সেম পরিমাণ অর্থাৎ সম পরিমাণ অর্থাৎ এক সংখ্যকই পাঁচ টাকার মুদ্রা রাখা হয়েছে তাহলে এক সংখ্যক পাঁচ টাকার মুদ্রা যদি রাখা হয় তাহলে এক সংখ্যক পাঁচ টাকার মুদ্রার মূল্যের পরিমাণ আমরা এখানে বের করতে পারবো তাহলে এক্স ইন্টু আমরা ফাইভ করবো অর্থাৎ ফাইভ এক্স এবার বলেছে যে পরিমাণ টাকা দশ টাকা ছিল তার থেকে পাঁচ টাকার মুদ্রার পরিমাণ কমে গিয়ে একশো হয়েছে তাই না এ পর্যন্ত তোমরা প্রত্যেকে ক্লিয়ার বুঝতে পেরেছ আশা করি এবার এখান থেকে আমরা লিখতে পারি টেন এক্স অর্থাৎ দশ এক্স দশ টাকার মুদ্রার মোট পরিমাণ যেটা তুলে নেওয়া হয়েছে তার থেকে পাঁচ টাকার মুদ্রার মোট পরিমাণ যদি বিয়োগ করি তাহলে আমরা কত পাব একশো পাবো যেটা আমাদের বলে দিয়েছে যে তাতে একশো টাকা কম হয় তাহলে এখান থেকে আমরা ফাইভ এক্স সমান সমান অর্থাৎ দশ এক্স থেকে পাঁচ এক্স বাদ দিলে ফাইভ এক্স সমান সমান আমরা লিখতে পারি একশো তাই না এবার এক সমান সমান আমরা একশো বাই পাঁচ লিখতে পারি এটা কাটলে কুড়ি আসবে তাহলে এক সমান সমান আমরা কুড়ি পাচ্ছি তাই না এক সমান সমান কুড়ি অর্থাৎ এক কুড়িটি দশ টাকার মুদ্রা তুলে কুড়িটি দশ টাকার মুদ্রা তুলে তার পরিবর্তে সম পরিমাণ তার পরিবর্তে কুড়িটি পাঁচ টাকার মুদ্রা রাখলে তবেই একশো টাকা কম হচ্ছে এবার বোঝা গেল তাহলে এখানে আমাদের চেয়েছিল যে কতগুলি দশ টাকার মুদ্রা তুলে নেওয়া হয়েছে তাহলে আমাদের অপশান এটা ডি হয়ে যাবে এবারে দেখো এটা আমরা এক্স ছাড়া কিভাবে করব তাহলে আমরা এখানে আনুপাতিক ভাগ দিয়ে করতে পারি ঠিক আছে আনুপাতিক ভাগ দিয়ে তাহলে আমরা এটা কিভাবে করব প্রথমে দেখো আমাদের বলেছে দশ টাকার মুদ্রা ছিল তাহলে দশ টাকার মুদ্রা থেকে পাঁচ টাকার মুদ্রা হয়ে গেলে কত ডিফারেন্স হয়েছে একশো টাকা এটা আনুপাতিক ভাগ দিয়ে হচ্ছে ঠিক আছে তো এবার আমরা এখানে পাঁচ সমান সমান অর্থাৎ পাঁচ আনুপাতিক ভাগ সমান সমান একশো লিখতে পারি তাই না এবার এক আনুপাতিক ভাগ মানে কত কুড়ি এক আনুপাতিক ভাগ তার মানে কুড়ি এবার আমাদের তো এক আনুপাতিক ভাগই বের করতে হবে কারণ এদের মধ্যে দেখো আমি যদি এটাকে ভাঙানোর চেষ্টা করি ঠিক আছে ভাঙানোর যদি চেষ্টা করি তাহলে দেখো এটা দিয়ে পাঁচ দিয়ে কাটো কত আসবে দুই এটা পাঁচ দিয়ে কাটো এক তাহলে এদের মধ্যে ডিফারেন্সটা কত হচ্ছে এক তাহলে এই এক আনুপাতিক ভাগটায় ভাগটাই তো চেয়েছে তো সেটাই হয়ে গেল আমাদের অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পেরেছো এভাবে তোমরা শর্টভাবে করতে পারো বা এক্স ধরে করতে পারো যেটা তোমাদের ভালো মনে হবে তোমরা সেটাই সেইভাবেই করতে পারো এই অঙ্কটা কিন্তু যহ নবোদয় বিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষার জন্য ভীষণভাবে ইম্পর্টেন্ট এরকম আরও অঙ্কের জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে দাও যাতে এরকম নতুন নতুন আপডেটেড ভিডিও নতুন নতুন অঙ্ক বা নতুন নতুন মানসিক দক্ষতার কোশ্চেন যেগুলো তোমাদের আটকে আছে সেগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে তোমরা শিখতে পারো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ so much.